আজকে আমরা দেখব কিভাবে কাজ ডেলিভারি দিতে হয়। একদম লাইভে দেখব, আমাদের সানজুর একটা কাজ চলতেছে $5, সেটা আমরা ডেলিভারি দিব। তো সানজু, স্ক্রিন শেয়ার করো। তোমার ওইখানে কি নেট প্রবলেম? ওকে ওকে, আমাকে মাউসটা দিয়ে দাও। হ্যাঁ ওকে, যেহেতু তুমি কাজটা কমপ্লিট করছো তাহলে আমরা ই করি আর ডেলিভারিটা দিয়ে দিই। তো এটাই তো তোমার ফার্স্ট কাজ ছিল। ওকে, মাউসটা আমাকে দিয়ে দাও। আমি কিন্তু এখনো মাউস পাই নাই। হ্যাঁ, শেয়ার হয়েছে, শেয়ার হয়েছে। আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি, ঠিক আছে, মাউসের। ওকে, আসে নাই, যাওয়ার তো কথা। তুমি কি মোবাইলের নেট দিয়ে চলতেছো? তাহলে তো একটু সমস্যা হবে। ওকে দেখো, আমি রিকোয়েস্ট করছি। ওকে, যদি না হয় সেটা তাহলে আলাদা, ঠিক আছে। এখন তুমি করো, ডেলিভারি অপশনে চলে যাও। ওইখানে দেখো ডেলিভারি লেখা আছে না, ডেলিভারি, হ্যাঁ ওইখানে চলে যাও। ওকে, ডেলিভারিতে ক্লিক করো, এখানে এই অর্ডারটার ভিতরে ক্লিক করো, অর্ডারটার ভিতরে ক্লিক করো। ওকে, অর্ডারটার ভিতরে ক্লিক করো। এখন দেখো এটা হচ্ছে অর্ডারের ডেলিভারি, মানে আমাদের অর্ডার পেজ, ঠিক আছে। এখান থেকে আমরা সব কিছু মেনটেন করতে পারবো। এখান থেকে আমরা ডেলিভারি দিতে পারবো, নিচের দিকে যাও, কীভাবে মানে টাইম বাড়ায় নিতে হয় কীভাবে সেগুলো করতে পারবো। যেহেতু আমাদের আজকে অনলি 6 ঘন্টা আছে এই কাজটার সময়, তো আমরা যেটা করব, এখান থেকে ডেলিভারি নাও লেখা আছে, দেখো ডেলিভারি নাও, ওই যে উপরে 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 ডেলিভারি নাও, হ্যাঁ ডেলিভারি নাও ক্লিক করো। ডেলিভারি নাও ক্লিক করে এখন এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা আমি বলে দিই, তুমি লিখবা, ঠিক আছে। আর যদি তুমি আমাকে মাউস দাও তাহলে আমি নিজে লিখে দিই। লিখতে পারবা না? আমি লিখে দিব। ওকে ওকে, মাউস দাও। ক্লিক করে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যে ডেসক্রিপশনটা মানে বায়ারদের মানে সন্তুষ্ট করবে, যে তুমি যে কাজটা করছো তোমার ভিতরে যেন একটা প্রফেশনালিটি থাকে সেটা দেখানোর জন্য। তো আমি এখানে লিখি, ডিয়ার স্যার, আই এম ভেরি ভেরি হ্যাপি টু ডু ইউর জব অ্যান্ড আই হ্যাভ ডান ইউর জব বা ওয়ার্ক ভেরি ওয়েল, ভেরি ওয়েল ওয়েল, হোপ ইউ, আশা করি আপনি আমার কাছে সন্তুষ্ট হবেন। ওকে, হোপ ইউ আর satisfied with my work and my কি লেখা যায়, অ্যান্ড উই লিখি, উই, আমরা পরবর্তীতে কাজে অংশগ্রহণ করব, উইল পার্টিসিপেট ইন অ্যানি নিউ ওয়ার্ক পরবর্তীতে বা পরবর্তী সময়, লেটার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমি কি লিখলাম এটা আমি বাংলা করে দেখি। আমি যেটা লিখলাম এই মাসে, তো আমি এখানে আমার এটা বাংলা করে দেখি, কপি। তো লিখলাম, প্রিয় স্যার, আমি আপনার কাজটি করতে পেরে খুবই খুশি এবং আপনার কাজটি খুব ভালোভাবে করেছে। আশা করি আপনি আমার কাজে সন্তুষ্ট এবং আমার যে কোনো এবং আমরা যে কোনো নতুন কাজে অংশগ্রহণ করব। ধন্যবাদ। ওকে, অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিলাম। যেহেতু তোমার স্ক্রিনশট হচ্ছে এটা কাজের, তো আমি স্ক্রিনশটটা অনেকটুক হ্যাং করতেছে। ওকে, এটা হচ্ছে স্ক্রিনশট, আমি স্ক্রিনশটটা নিয়ে ফেলছি। এবার আমরা এখানে ওই ওয়েব মানে আমাদের ইউটিউবের যে লিঙ্কটা, ঠিক আছে, ওইটা আমরা দিয়ে দিতে পারি এখানে। ইউটিউবের লিঙ্কটা না দিলেও সমস্যা নাই, যেহেতু আমরা কাজটা করছি তার জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি। তাহলে আমরা এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দিতে পারি। এই ইমেজটার কাজটা কি? এই ইমেজটা হচ্ছে সুকেস, যেটা বলা হয় সুকেস। আপনার কখনো কারো কারো অর্ডারে দেখবেন অর্ডার ডেলিভারি হওয়ার পরে এই পাশ দিয়ে একটা ছবি থাকে, মানে অর্ডারের পাশে, তো ওইটা এখান থেকে করে নিতে হয়। মানে অর্ডার পেজে গেলে ডেলিভারি অপশন থাকে, আমি দেখাবো কেমনে। ওকে, যাই হোক, ওরকম থাকে, তো এটা আমরা একটু পরেই দেখতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা সেই ইমেজটা আপলোড করে দেবো। এখানে ইমেজ আপলোড, আমরা এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা দিয়ে অথবা আপনি এখানে বায়ারের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখান থেকে দিতে পারেন। ধরেন ইউটিউব ওয়ার্ক লিঙ্ক অথবা ইউটিউব লিঙ্ক লিখতে দিতে পারেন, ইওর জব লিঙ্ক, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তাহলে আমি ইউটিউবের লিঙ্কটা আমাকে এখানে এনে দিতে হবে। তো দেখি ইউটিউবের লিঙ্কটা, ওকে, এটা হচ্ছে আমাদের ইউটিউবের লিঙ্ক, ওকে, আমি আমার ফেসবুকে চলে যাই। এটা হচ্ছে ইউটিউবের লিঙ্ক। ওকে, আমি এখান থেকে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম। যদি কোনো অন্য কোনো কাজ থাকে তাহলে এখানে লিখে দিবেন ইওর জব বা ইওর ওয়ার্ক প্রুফ দিয়ে, এখানে একটি স্ক্রিনশট দিবেন অথবা গুগল ড্রাইভের যে কোনো কিছু দিয়ে এখানে ডেলিভারি করে দিলে কিন্তু আমাদের কাজটা ডেলিভারি হয়ে গেল। আমরা ডেলিভারি করে দেই। ওকে, আমাদের কাজটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে। যখন দেখবেন এখানে লেখা আসবে ডেলিভারি এগেইন, যদি এটা যদি না বুঝতে পারেন তাহলে চলে যাবেন আবার অর্ডারেতে। অর্ডারেতে যাওয়ার পর এখন আপনি এখানে অর্ডার পেজে ক্লিক করবেন। দেখি এখন দেখেন, যখন এই মানে প্রপার্টি বা অ্যাক্টিভ থেকে এখানে চলে যাবে, ডেলিভারিতে চলে যাবে, তখন বুঝবেন যে আপনার কাজটা এখানে হয়ে গেছে, মানে ডেলিভারিটা হয়ে গেছে। এখন যদি বায়ার অ্যাকসেপ্ট করে, বায়ারকে রিভিউ দিলেই কাজটা সম্পূর্ণ। তাই আপাতত এই জায়গায় থাক, আমরা ডেলিভারি দেওয়া শিখলাম বা ডেলিভারি দিয়ে দিলাম। যদি বাইরে এস এম এস দেয় সেক্ষেত্রে আমাদেরকে এস এম এস দেবেন, আমরা ওই বিষয়টা দেখবো। ঠিক আছে সঞ্জু? ওকে, ঠিক আছে।